আসসালামু আলাইকুম। কিং অফ ডাক্তার সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল বলছি। আজ আমাদের আরেকটি নতুন ক্লাস নিয়ে এসেছি, এটা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্সের ভিতরে অন্যতম একটি কম্পোনেন্ট, সেটা রেজিস্টার। তো রেজিস্টার এমন একটি কম্পোনেন্ট যেটা ল্যাপটপে এবং ডেস্কটপে সকল জায়গায় ব্যবহার করা হয় এবং রেজিস্টার ছাড়া মানে সার্কিটটা তৈরি হয় না। তো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। রেজিস্টার, আমরা রেজিস্টারে দেখতে পেলাম, রেজিস্টার আমাদের বোর্ড সাইনবোর্ডটাকে দেখিয়ে দিচ্ছে। রেজিস্টার দিয়ে একটা মেন তৈরি করা হলো আর মেনের মাধ্যমে আমাদের এই সাইনবোর্ডটাকে দেখানো হলো, ওয়েলকাম টু কিং অফ ল্যাপটপ সলিউশন। এখানে আমাদের অ্যাড্রেস। শিক্ষিত বন্ধুরা, আপনারা বা প্রিয় ক্লায়েন্ট ও শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি আমার অ্যাড্রেসটা দেখেন, দেখার পর যদি কোনো যোগাযোগ করা লাগে তাহলে যোগাযোগ করতে পারবেন। আর আমার মোবাইল নাম্বার, যদি ফোন করে জানতে চান কিছু তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আরও ডিটেলস কিছু জানতে চাইলে, আমার নতুন ওয়েবসাইটটি খোলা হয়েছে, এখনও সাজানো হয়নি ভালোভাবে, সাজাচ্ছি, তো দোয়া করবেন, ইনশাল্লাহ খুব দ্রুত সাজিয়ে ফেলব। আসা যাক আমরা রেজিস্টারের ক্লাসটাকে শুরু করি। কোশ্চেন, হোয়াট ইজ রেজিস্টার? তো হোয়াট ইজ রেজিস্টার, রেজিস্টার কি? তো রেজিস্টারের আনসারটা আমরা এখন দেখতে পাবো, যে রেজিস্টার ইজ অ্যান ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট দ্যাট লিমিটেড অর রেগুলেটার্স দ্য ফ্লো অফ ইলেকট্রিক্যাল কারেন্ট ইন অ্যান ইলেকট্রনিক্স সার্কিট। তো আমরা এখানে দেখতে পেলাম যে আসলে একটি রেজিস্টার কি, রেজিস্টারটা হচ্ছে যে ভোল্টেজ কমে রাখেন এবং সার্কিটে বিদ্যুৎ চলার পথে বা কারেন্ট চলার পথে বাধা দেওয়াটাকেই রেজিস্টার বলা হয়। এরপর আমরা রেজিস্টারের সিম্বল দেখতে, রেজিস্টারের রিয়েল শেপ দেখতে পাচ্ছি। রেজিস্টার কি ধরনের হয়? একটি সলিডের একটি অ্যাসেম্বলি টাইপ। তো আমরা দেখলাম, আরও ডিটেলস দেখতে পাবো। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের রেজিস্টার সিম্বল আছে। রেজিস্টারের সিম্বলটা কিরকম দেখতে, দেখি এখানে ঝিকঝাক দেওয়া আছে, অর্থাৎ এটার আমেরিকান সিম্বল, আমেরিকান ঠিক আছে। রেজিস্টারের ডিনিটিং লেটার আর, পি আর, এন আর, সি আর এগুলো থাকবে। তো কম্পালসারি আমাদেরকে আর থাকতে হবে, আর হচ্ছে যে আমাদের রেজিস্টারের ডিনিটিং লেটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আসেন আমরা একটু স্কিম্যাটিক ডায়াগ্রাম ধরে দেখি যে কি বলে। আমরা অ্যাসেম্বলি টাইপ রেজিস্টার দেখব, কারণ আমাদের মাদার বোর্ডে অ্যাসেম্বলি টাইপ রেজিস্টার থাকবে। ডিনিটিং লেটার APR বা RP, এটা হচ্ছে আমাদের ডিনিটিং লেটার। আর 5টা হচ্ছে যে আমাদের লোকেশন নাম্বার। আর শিক্ষার্থী বন্ধু, এটা আমাদের একটা রেজিস্টার, আর এই রেজিস্টারটা হচ্ছে এই যে আমাদের দেখা যাচ্ছে নেটওয়ার্ক রেজিস্টার, এই যে আমাদের নাম দেওয়া আছে 5-leg নেটওয়ার্ক রেজিস্টার। আর এটা রিয়েল শেপটা আমরা যদি, 5-leg-এর রিয়েল শেপটা যদি দেখি, এই হচ্ছে যে আমাদের 5-leg রেজিস্টার। আর শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখি যে এটা হচ্ছে যে আমাদের এই রেজিস্টারের, এটা হচ্ছে যে আমাদের মান 8.2 kilo ohms। এই মানটাকে আমরা বলে থাকি মেজারিং ইউনিট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও দুটা রেজিস্টার দেখতে পাচ্ছি নেটওয়ার্ক রেজিস্টার ছাড়াও। সেখানে আমাদের সিঙ্গেল কোড রেজিস্টার একটা আছে, নাম্বার কোড, আর একটা সিঙ্গেল নাম্বার কোড নাই, সেই মানে কোডবিহীন রেজিস্টার, দুইটা রেজিস্টার দেখতে পাচ্ছি। আর এখানে আমাদের অবশ্যই রেজিস্টারের ডিনিটিং লেটার আর দেওয়া আছে এবং লোকেশন নাম্বার দেওয়া আছে 285। আর এই রেজিস্টারের মানটা আমাদের এখানে দেওয়া আছে 8.2 kilo ohms। এবং এখানে আমরা আরেকটা ডায়াগ্রাম দেখতে পাবো, সেই ডায়াগ্রামটা দেখতে দেখলাম যে এখানে আমাদের একটা ডায়াগ্রাম আছে, স্কিম্যাটিক ডায়াগ্রাম। আর এই স্কিম্যাটিক ডায়াগ্রামে আমাদের এখানে দেখতে পাচ্ছি ডিনিটিং লেটার দেওয়া আছে কিভাবে এবং লোকেশন নাম্বার কিভাবে ইন্ডিকেট করতেছে এবং রেজিস্টার সিম্বলটা কিভাবে ইন্ডিকেট করতেছে আমরা দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, অ্যানিমেশন ক্লাসের মাধ্যমে আমরা খুব সহজভাবে উপলব্ধি করতে পারি ক্লাসগুলোকে এবং মাথায় রাখতে পারি এবং খুব দ্রুতভাবে আমরা কাজটাকে ধরে নিতে পারবো ইনশাল্লাহ। তো যাই আমরা পরের স্টেপ, সেখানে হচ্ছে যে রিয়েল শেপ। রিয়েল শেপ টাইপসটা আমরা দু ধরনের পাই, একটা হচ্ছে সলিড টাইপ রেজিস্টার আর একটা হচ্ছে অ্যাসেম্বলি টাইপ রেজিস্টার। তো সলিড টাইপ রেজিস্টার কি, আমরা এখানে সলিড টাইপ রেজিস্টারের একটি পিকচার দেখতে পাচ্ছি, অনেকগুলো রেজিস্টার, সেখানে লম্বা লম্বা করে এখানে দুটা লিড আছে, অর্থাৎ লেগ আছে,
আর এই লেকগুলো মাদারবোর্ড কে ভেদ করে অপর প্রান্তে গিয়ে ঝালাই ধারা লাগানো থাকে মাদারবোর্ডে বা সার্কিটে। তো এই জন্য এটাকে সলিড ট্যাপ বলা হয়, অর্থাৎ মাদারবোর্ড ভেদ করে অপর পিস্টে গিয়ে ঝালাই হওয়াটাকে রেজিস্টরে সলিড ট্যাপ বলা হচ্ছে। শুধু রেজিস্টর বিদায় না, যে কোনো কম্পোনেন্টকেই। আর এখন নতুন যে টেকনোলজি আসছে সেটা হচ্ছে অ্যাসেম্বলি টাইপ টেকনোলজি। আমরা অ্যাসেম্বলি টাইপ টেকনোলজিটা একটু দেখে আসি। অ্যাসেম্বলি টাইপ টেকনোলজির ভিতরে অ্যাসেম্বলি টাইপ নাম্বার কোড রেজিস্টার দেখতে পাচ্ছি। এখানে পিকচার আমরা দেখতে পাচ্ছি, পিকচারটা হচ্ছে যে আমাদের অ্যাসেম্বলি টাইপের কালার, মানে এখানে কালার কোড দিয়ে এটাকে মানে এটার মান বের করা হয়, আর এখানে আমাদের নাম্বার কোড দিয়ে এটার মান বের করা হয়। তো অ্যাসেম্বলি মিনিংটা হচ্ছে যে সারফেস মাউন্ট ডিভাইস, এটা একটা নতুন টেকনোলজি। এরপর আমরা অ্যাসেম্বলি টেকনোলজির আরও আছে রেজিস্টার, সেটা আমরা একটু দেখতে পাই যে অ্যাসেম্বলি ট্যাগ নো ভ্যালু পিন্ট রেজিস্টার, কোনো ভ্যালু নেই, পিন্ট নেই। তো এই রেজিস্টারটা আমরা দেখতে পেলাম। এরপর আমাদের আছে অ্যাসেম্বলি ট্যাগ নেটওয়ার্ক রেজিস্টার, আমাদের অনেকগুলো পা বিশিষ্ট একটি রেজিস্টার পাই। তো এটা একটা প্যাকেজ, এই প্যাকেজ রেজিস্টার, এখানে আমাদের কোড দেওয়া থাকবে আর কোড ছাড়াও থাকবে। তো কোড দেওয়া থাকলে আমরা কোডটাকে বের করতে পারবো, আর কোড দেওয়া না থাকলে আমাদেরকে স্কিম্যাটিক ডায়াগ্রাম ধরে বের করে নিতে হবে। তো শিক্ষিত বন্ধুরা, আমরা একটু ভোরে দেখে আসি ভোরে কিভাবে দেখায়। এই হচ্ছে যে আমাদের কোড নাম্বার কোড রেজিস্টার, আর এখানে আমাদের এই কোডের এটা ডিনিটিং লেটার আর এটা লোকেশন নাম্বার। এটা আমাদের নাম্বার কোড নেই, অর্থাৎ এটা আমাদেরকে স্কিম্যাটিক ডায়াগ্রামের হেল্প নিতে হবে, আর এটা হেল্প নিতে হবে না, এটা অঙ্কের মাধ্যমে আমরা বের করে দিতে পারবো। তো শিক্ষিত বন্ধুরা, আমরা যাই পরের ক্লাসে। মেজার ইউনিট, আমরা ওমস ধারা মেজার ইউনিট করে থাকি। 1000 ওম সমান 1 কিলো ওমস, আবার 1000 কিলো ওম সমান 1 মেগা ওমস। তো আমরা একটু যাই, এটা হচ্ছে যে আমাদের পিরামিড সূত্র, অর্থাৎ যেটা ল বলে আইন রেজিস্টরের। তো ভোল্টেজ যদি দেখি, তাহলে আমরা ভোল্টেজটাকে বের করতে চাইলে আই ইকুয়াল টু আর, সরি, আই ইন্টু আর ইকুয়াল টু ভোল্টেজ। তো আবার আই ইকুয়াল টু যদি দেখি, অর্থাৎ আমরা কারেন্ট বা অ্যাম্পিয়ার যদি বের করতে চাই, তাহলে আমরা আই ইকুয়াল টু ভি ডিভাইডেড আর। তো আমরা এখন দেখতে পেলাম যে কিভাবে সূত্রগুলো দেয়, এবং রেজিস্টার ইকুয়াল টু সমান যদি আমরা আর ধরি, এবং আর ইকুয়াল টু ভি বাই আই, এটা আমাদের ওমস বা এটা আমাদের রেজিস্টার বের হবে। তো আমরা একটু দেখে আসি একটা সার্কিট। এই সার্কিটটা আমরা দেখলাম, এখানে একটা সার্কিট দেওয়া আছে, 220 ভোল্টের কারেন্ট ইন করানো হয়েছে, এখানে রেজিস্টার দেওয়া আছে, এখানে আমাদের একটা লাইট দেওয়া আছে, অ্যাম্পিয়ার কতটুকু সে নিবে। তো আমরা যদি প্রথমে ভোল্টেজ বের করতে চাই, জানলাম আমাদের এখানে ভোল্টেজ জানি না আমরা, তাহলে জানি হচ্ছে যে রেজিস্টার এবং অ্যাম্পিয়ার। তো রেজিস্টার এবং অ্যাম্পিয়ার দিয়ে আমরা ভোল্টেজটাকে বের করতে পারবো কিভাবে, আসেন তাহলে ভোল্টেজ দেখি। এখানে ভি ইকুয়াল টু আই আর, এখানে আমরা আই সমান সমান 2.2 পেয়েছিলাম এই অ্যাম্পিয়ার, এবং আর সমান সমান 100 পেয়েছিলাম। তো এটা যদি আমরা গুণন করি বা ইন্টু করি, তাহলে 220 আসতেছে, এই 220 ভোল্ট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা কিভাবে বের করতে হয় আপনারা বুঝতে পেরেছেন। ধরে নিলাম এখন আমরা অ্যাম্পিয়ার জানি না, মানে এখানে আমাদের যে কারেন্টটা টানবে সে অ্যাম্পিয়ারটা আমরা জানি না, আমরা জানি রেজিস্টর এবং ভোল্টেজ। তাহলে আমরা আসেন আই এর মানটা কিভাবে বের করতে হয় অ্যাম্পিয়ার। তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর, এখানে আমরা ভি ইকুয়াল টু সমান 220 ভোল্টেজ পেয়েছি, এবং আর ইকুয়াল টু সমান 100 ওমস পেয়েছি। তো এখানে আমরা আই জানি না, আই এর যখন আমরা ডিভাইডেড করে নিব তখন 2.2 অটোমেটিকলি বেড়ে আসবে মান বসিয়ে নিলে। তো শিক্ষার্থী বন্ধুরা কিভাবে অ্যাম্পিয়ার বের করতে হয় সেটাও দেখিয়ে নিলাম। এবার আসেন রেজিস্টার কিভাবে বের করতে হয়। রেজিস্টার হচ্ছে যে আমরা দেখলাম যে আর ইকুয়াল টু ভি বাই আর, এখানে আমরা ভি ইকুয়াল টু সমান 220 ভোল্টেজ পাচ্ছি, আর ইকুয়াল টু 2.2 অ্যাম্পিয়ার পাচ্ছি, এবং আর সমান সমান ভি বাই আর যখন আমরা ডিভাইডেড করবো তখনই এখন আমাদের ওমসটা বেরিয়ে আসবে, অর্থাৎ 100 ওমস আমরা পেয়ে গেলাম। তো কিভাবে অঙ্ক করতে হয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এত সোজা অঙ্ক যেটা আপনারা অটোমেটিকলি পারবেন, যারা অঙ্ক বা পা লেখা করেছেন তারা অবশ্যই পারবেন। এরপর আসেন সলিড টাইপ কালার কোড রেজিস্টার। তো সলিড টাইপ কালার কোড রেজিস্টারে আমরা যদি দেখি, তো আমরা চার ধরনের সলিড টাইপ কালার কোড রেজিস্টার পেয়ে থাকি ব্যান্ড, অর্থাৎ এখানে আমরা সলিড টাইপ কালার কোড রেজিস্টার 4 ব্যান্ড।
থার্ড ব্যান্ড রেজিস্টার পেয়ে থাকি, ফোর্থ ব্যান্ড রেজিস্টার পেয়ে থাকি, ফিফথ ব্যান্ড রেজিস্টার পেয়ে থাকি, সিক্সথ ব্যান্ড রেজিস্টার পেয়ে থাকি। তো আমরা একটা দেখি রেজিস্টার, যেটা আমাদের কমন সেটা নিয়ে আমরা ক্লাস করাবো, কারণ আনকমন বা যেগুলো আমাদের ইউজ কম হয় সেগুলো নিয়ে আমরা ক্লাস করাবো না, কারণ মাথা জাম করে কোনো প্রয়োজন নেই। তো আমরা আসেন, আমরা রেজিস্টার দেখতে পেলাম, আর এই রেজিস্টারে আমরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রথম ব্যান্ড অর্থাৎ কালারটাকে দেখানো হচ্ছে, সেকেন্ড ব্যান্ড আবারও কালারটাকে দেখানো হচ্ছে, থার্ড ব্যান্ড আবারও কালারটাকে দেখানো হচ্ছে, আর এই থার্ড ব্যান্ডকে বলা হচ্ছে মাল্টিপ্লায়ার। অর্থাৎ প্রথম দুটো ব্র্যান্ড কিছুই নয়, এগুলো যেভাবে আছে এভাবেই বুঝবে, আর পরের ব্র্যান্ডটা অবশ্যই কালারের মান যা আছে সেই ব্র্যান্ডের মান সাথে আমার গুণ হবে, মাল্টিপ্লায়ার মানে গুণন। এবার ফোর্থ ব্যান্ড যেটা আছে সেটা দেখতে পাচ্ছি যে আমাদের টলারেন্স, টলারেন্স মিনস আমাদের পার্সেন্টেজটা কতটুকু হবে সেটা আমরা কালারের উপর ডিপেন্ড করে আসবে। তো আমরা একটু সিক্স ব্যান্ডের একটা রেজিস্টার দেখতে পাচ্ছি কিভাবে কোন কোন ব্র্যান্ডটার মানে টোটাল যে সিক্স ব্র্যান্ড পর্যন্ত আসছে। তো শিক্ষার্থী বন্ধুরা, সিক্স ব্র্যান্ড হলো কোনটাকে কি কি ধরে রাখবেন সেটা আগে থেকেই দেখিয়ে নিলাম। এরপর যাই আমরা সলিটেয়ারে, আমরা আরেকটু যদি ইজি করি যে কিভাবে কালারটাকে কি করতে হয়। আসেন, এটা একটা কালার চার্ট, আমরা কালার চার্টে দেখতে পাচ্ছি কালার, তারপর ডিজিট, তারপর মাল্টিপ্লায়ার এবং টলারেন্স। তো আমরা ব্ল্যাকে 0, ব্রাউনে 1, এটা হচ্ছে আমাদের ডিজিট, এটা মান হবে। যদি আমাদের এখানে ব্রাউন আছে তাহলে ব্রাউন সমান সমান 1, ব্ল্যাক আছে ব্ল্যাক সমান সমান 0। অর্থাৎ এইভাবে করে কালার চার্ট দেওয়া আছে, কালার চার্ট আমরা ধরে নিব কোনটার মান কত। আর এখানে মাল্টিপ্লায়ার আছে, মাল্টিপ্লায়ার এখানে আমাদের দেওয়া আছে যে যদি 0 হয় তাহলে 1, এবং 0 তে আমরা পাচ্ছি 1, এবং যদি আমাদের 10 হয় 10 ইকুয়াল টু অর্থাৎ আমাদের 1 দেওয়া আছে, অর্থাৎ এখানে আমাদের সংখ্যা যদি 1 হয় তাহলে একটা শূন্য হবে, আর এখানে সংখ্যা দুইটা হলে অর্থাৎ রেড 2 দুইটা হলে 2 শূন্য হবে, রেড অরেঞ্জ 3 3 হলে 3টা শূন্য হবে। এভাবে করে আমাদের পাওয়ারটাকে বাড়াতে হয়। তার টলারেন্স, টলারেন্স হচ্ছে যে যেই কালার সেই কালারের পার্সেন্টেজটা আমাদেরকে এখানে বের করে নিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে দেখলাম ব্রাউন, ব্ল্যাক, গ্রিন, গ্রিনের মাল্টিপ্লায়ার্স, তারপর আমাদের এখানে গোল্ডেন, গোল্ডেন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের টলারেন্স আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আর একটা চার্ট দেখে বুঝে নিচ্ছি যে কিভাবে কোন রেজিস্টারে কিভাবে বসাতে হয়, কোন কালারটা কোন জায়গায় কি করতে হয়। তো আমরা আসলে এটা একটা এক্সাম্পল দিলাম, এবার যদি আমরা রিয়েলি প্র্যাকটিক্যালি দেখতে চাই যে কোনটা কি, তাহলে আসেন আমরা দেখে নিই। এই রেজিস্টারটাই আমাদের রেজিস্টার, আর এই রেজিস্টারের প্রথম ব্র্যান্ড এটা এবং লাস্ট ব্র্যান্ড এটা। তো আমরা বুঝবো কিভাবে লাস্ট ব্র্যান্ড কোনটা। দেখেন, আমরা যখন একটা রেজিস্টারকে নিব, অবশ্যই আমাদের রাইট সাইডে অবশ্যই আমাদের গোল্ডেন কালার এবং সিলভার কালারটা থাকতে হবে, যে কোনো একটা কালার আমাকে থাকতে হবে এই দুটোর ভিতরে, গোল্ডেন এবং সিলভার। যদি গোল্ডেন কালার বা সিলভার কালার পেয়ে থাকি তাহলে লেফট সাইড নয় রাইট সাইডে আমাদেরকে রাখতে হবে, আর লেফট সাইডে যেটা শু হবে সেখান থেকে আমাদের এক নাম্বার। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের ফার্স্ট ডিজিট, সেকেন্ড ডিজিট, থার্ড ডিজিট এবং ফোর্থ ডিজিট। তো কোন ডিজিটে কোন নাম্বারটা আসবে সেটা আমরা দেখলাম। এটা হচ্ছে যে আমাদের কালার, কালারটা আমাদের তো অবভিয়াসলি আমাদের ভালোভাবে চিনতে হবে। দেখেন, এটা ব্রাউন, আর এই ব্রাউন সমান সমান 1, এটা ব্ল্যাক, ব্ল্যাক সমান সমান 0, আর এটা হচ্ছে যে আমাদের গ্রিন, আর গ্রিনকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এক লক্ষ দেওয়া আছে। দ্যাট মিন্স 1 দিয়ে এখানে গ্রিনে 5 আছে মান, এর জন্য 5টা শূন্য। তো আর ফোর্থ ব্র্যান্ডে আমরা যেটা দেখতে পাচ্ছি টলারেন্স, গোল্ডেন, অর্থাৎ আমাদের পজিটিভ এবং নেগেটিভ, অর্থাৎ পজিটিভ নেগেটিভ 5%, আমাদের প্লাস মাইনাস 5% আমাদের পার্সেন্টেজ হবে। তো প্লাস মাইনাস আমরা পার্সেন্টেজ করে নিব। তো এটাই হচ্ছে আমাদের টোটাল রেজাল্ট যা আসবে, টোটাল রেজাল্টের উপরে আমাদের এই পার্সেন্টেজটা হবে। তো শিক্ষার্থী বন্ধু, পরের ক্লাসে আমরা দেখি যে আর একটু ইজি করে দিই। তো আসেন, প্রথমে হচ্ছে যে আমাদের ব্রাউন 1, দ্বিতীয় হচ্ছে আমাদের অরেঞ্জ, সরি, দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের ব্রাউন, ব্ল্যাক, দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের ব্ল্যাক, তৃতীয়টা হচ্ছে যে আমাদের গ্রিন, ব্ল্যাকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 0, আর গ্রিনে আমরা দেখতে পাচ্ছি আমাদের 5, আর গোল্ডেনে দেখতে পাচ্ছি আমাদের 5%। আর এটা আমরা যদি অঙ্ক দেখি, অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে ব্রাউনে আমরা যে 1 পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের 1,
আর যেটা ব্ল্যাকে আমরা জিরো পেয়েছি সেটা জিরো, দুটো একসাথে বসে গেছে। আর আমার যে তৃতীয় ব্র্যান্ড বলেছিলাম যে মাল্টিপ্লেয়ার, আর তৃতীয় ব্র্যান্ড মানে হচ্ছে যে আমাদের ফাইভ, ফাইভ দিয়ে মানে এক দিয়ে পাঁচটা শূন্য দিয়ে ইনটু, এই দুইটার সাথে গুণন। আর পার্সেন্টেজ তো টোটাল রেজাল্টের উপরে, তো আমরা দেখতে পেলাম যে কত আসছে আমাদের রেজাল্ট। এরপরে আমরা পার্সেন্টেজ দেখলাম যে সবার কম যদি আমরা করে থাকি 5%, তাহলে আমাদের 950 হবে, আর বেশি করে থাকলে সেটা আমাদের 1050 হবে। আমাদের টোটাল দেখতে পেলাম রেজিস্টার যদি গুড হয়, ভালো হয়, তাহলে আমাকে অবভিয়াসলি 1000 kilo ohms যদি হয়, তাহলে আমাকে 950 ohms থেকে 1050 kilo ohms পর্যন্ত এটা আমাকে দেখাতে হবে। তাহলে আমরা বুঝে নিতে পারবো যে এটা আমাদের, সরি, 950 kilo ohms থেকে 1050 kilo ohms পর্যন্ত যদি থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের গুড রেজিস্টার। তো ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখে আসি যে এটা আমাদের কিভাবে টেস্ট করতে হয়। তো আমাদের মিটার নিলাম আর আমাদের রেজিস্টারটাকে নিলাম। রেজিস্টারে আমরা ওমসে সিলেকশন করে রাখবো, এখানে ওমসে সিলেকশন করা আছে। এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের রেজিস্টারের অবশ্যই 950 kilo ohms থেকে 1050 ohms এর ভিতরে থাকতে হবে। তো আমরা প্রুফ দুটাকে যখন আমরা নিব, প্রুফ দুটাকে নিয়ে আমরা সামনে দিব, তখন অবভিয়াসলি আমাকে একটা রেজাল্ট দিবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 0.985 kilo ohms এর একটা রেজিস্টার, আর এই কিলো ওহমস এর রেজিস্টারটা দেখে আমরা বুঝতে পারলাম যে এটা আমাদের রেজাল্টটা ওকে আছে, অর্থাৎ রেজিস্টারটা আমাদের ওকে আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে কিভাবে আমাদের অ্যানিমেশনের মাধ্যমে বেসিক ইলেকট্রনিক্স এর ভিতরে অন্যতম একটি কম্পোনেন্ট, সেটা হচ্ছে রেজিস্টার, আর এই রেজিস্টারটি কিভাবে আমরা ভালো খারাপ মাপতে হয় খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আজ। এই পর্যন্তই শিক্ষার্থী বন্ধু, সবাইকে আল্লাহ হাফেজ। আর এবং অবশ্যই অবশ্যই আমার এই ক্লাসগুলো কেমন লেগেছে আপনাদের, এটা আমাদেরকে লাইক করে জানাবেন, সাবস্ক্রাইব করে জানাবেন, এবং আমাকে কমেন্ট করবেন যে ভালো।